এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশে নতুন করে নির্বাচন হওয়া উচিত বলছে তুরস্ক। সমকামিতাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের সভায় ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে হট্টগোল, মাইক নিয়ে টানাটানি। ঢাকায় ভারতের কৌশলগত নতুন চ্যালেঞ্জ, ইউরেশিয়া রিভিউয়ের বিশ্লেষণ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ও ইস্তাম্বুলের এমপি দোগান বেকিন বলেছেন, বাংলাদেশে বিরোধীদের বয়কটের মধ্যে অনুষ্ঠিত 7 জানুয়ারি নির্বাচন আবার নতুন করে করা উচিত। বেকিন বলেন, গত 7 জানুয়ারি নির্বাচনের আগে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন। বাংলাদেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় 5,000 বিরোধী নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পাশাপাশি বিএনপি জামাত জোটের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শেখ হাসিনা সরকার গ্রেফতার ও বিচারের মুখোমুখি করেছিল, যার প্রতিক্রিয়ায় 22টি রাজনৈতিক দল নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। ব্যাখ্যা করে বেকিন বলেন, যেহেতু বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি, তাই 300 আসনের সংসদে শুধুমাত্র আওয়ামী লীগ দলের উপস্থিতি দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বেকিন বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা তার সর্বশ্রেষ্ঠ ইচ্ছা এবং বলেন, বাংলাদেশে বিরোধী দলগুলি বয়কট 7 জানুয়ারি নির্বাচনের উপর একটি উল্লেখযোগ্য ছায়া ফেলেছে এবং পুনরায় দ্রুত নির্বাচন অনুষ্ঠান দেশে সামাজিক শান্তি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুক্তি দিচ্ছি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নতুন নির্বাচন জরুরি প্রয়োজন। জনাব বেকিন বলেন, বাংলাদেশে নির্বাচনে নির্বাচন কমিশন ভোট শেষ হওয়া মাত্র 1 ঘন্টা আগে 27.15% ভোটারের কথা জানিয়েছিল, তবে ভোট বন্ধ হওয়ার 2 ঘন্টার মধ্যে একই নির্বাচন কমিশন জানায় যে ভোটদান বেড়ে হয়েছে 41.8%। এই বৈষম্য বাংলাদেশে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা বাংলাদেশের নির্বাচনে বৈধতা স্বীকার করতে অস্বীকার করে তারা অসম্মতি প্রকাশ করেছে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশে নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। অনেক মুসলিম দেশে স্বৈরাচারী শাসনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমর্থনের কারণে এই অবস্থানটি বিশেষভাবে চিন্তা উদ্দীপক। ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাফকে চাকরিচ্যুত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহীদুল ইসলাম কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনার মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সমকামিতাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। শহীদুল ইসলাম কবির বলেন, 92% মুসলমানদের দেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা দেশের মানুষ যেমন মেনে নেবে না, তেমনি আসিফ মাহতাবকে পাঠদান থেকে বিরত রাখা সহ্য করবে না। তিনি বলেন, লেকচারার আসিফ মাহতাবকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পুনরায় পাঠদানের ব্যবস্থা না করে, তবে দেশের 92% মুসলমানরা শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয়, ব্র্যাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করতে বাধ্য হবে। প্রসঙ্গত, গত 19 জানুয়ারি রাজধানীতে বর্তমানে কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানান শিক্ষক আসিফ মাহতাব। তিনি বলেন, 7ম শ্রেণী পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি সবার সামনে ওই পাঠ্যবই থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। হবিগঞ্জ জেলার চুনারঘাটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের মত বিনিময় সভা করায় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে, মাইক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। এ সময় রোববার বিকেলে জেলার চুনারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঘটনা ঘটে। পরে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা করে চুনারঘাট উপজেলা আওয়ামী লীগ। এতে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথী মুক্তাদির চৌধুরী তার বক্তব্যে বলেন, আজকের সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মত বিনিময়ে সবার আহ্বান করা হয়েছে, এটি দলীয় সিদ্ধান্ত কিনা, বেশার সুমনকে আওয়ামী লীগ গ্রহণ করেছে কিনা, সেটিও তিনি জানতে চান। তখনই উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকজন মুক্তাদির চৌধুরীর হাত থেকে মাইক কেড়ে নেয় এবং বেশ কয়েকজন তার দিকে তেড়ে যান। এ নিয়ে বেশ কিছুক্ষণ হট্টগোল হলে সভাপতি আকবর হোসেন জিতু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তখনও নেতাকর্মীরা হট্টগোল থামাননি। পরে বেশার সুমন মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলে পরিস্থিতি শান্ত হয়।
তিনি বলেন, আপনারা সবাই আমার অভিভাবক, এখানে অনেক নেতা আছেন যাদের রাজনীতির অভিজ্ঞতা আমার বয়সের চেয়ে বেশি, আমি স্বতন্ত্র সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের একজন কর্মী, নেত্রীর কথা অনুযায়ী প্রার্থী হয়েছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত সভাপতি আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া সংসদ সদস্য বেস্টার সৈয়দ সাইদুল্লাহ সুমনের মোবাইল নম্বরে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। সবাই কি কারণে হট্টগোল হয়েছে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির রসকর বলেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, আওয়ামী লীগের অন্য কাউকে জিজ্ঞাসা করুন। গত চারটি মেয়াদে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফল কী হবে তা কয়েক মাস আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এবছর 7 জানুয়ারি যে নির্বাচন হলো তাও এর থেকে ভিন্ন কিছু ছিল না। একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দাবি করেছিল বিরোধী দল। সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে, তাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের কয়েক মাস আগে থেকেই তাদেরকে জেলে ভরে রাখা হয়। নির্বাচনে শতকরা 40% সামান্য বেশি ভোটার ভোট দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের সাজানো স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নিতে হয়েছে ভোটারদের। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ পার্লামেন্টে মোট আসনের মধ্যে শতকরা 85% জয় পেয়েছে, বাকিরা বাকি আসনগুলো পেয়েছে। তবে এসব প্রার্থী কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ব্যঙ্গ করে বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দল মনোনীত করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পরের দিন 8 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিনন্দন বার্তা পান শেখ হাসিনা। যদিও মোদীর পরের টুইটগুলোতে গণতন্ত্র শব্দটি ছিল না, তবুও তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বিজয় এবং একটি সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে জনকেন্দ্রিক অংশীদারিত্ব শক্তিশালী করতে চান। 8 জানুয়ারির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের মহান বন্ধু হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চমৎকার সম্পর্ক আছে বলে তিনি প্রশংসা করেন। 11 জানুয়ারি অগণতান্ত্রিক প্যারাগন চীনের পক্ষ থেকে আরেকটি অভিনন্দন বার্তা পান শেখ হাসিনা। এতে অভিনন্দন জানান প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়ান। প্রেসিডেন্ট শি তার বার্তায় দুই দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং চায়না বাংলাদেশ কৌশলগত সহযোগিতা ভিত্তিক অংশীদারিত্ব নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে অবাধ মনে করে না, আবার সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করে। জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান নির্বাচনের দিনে অনিয়ম এবং সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। আওয়ামী লীগকে সমর্থন করায় ভারতে যেমন খুব কম বিরোধিতা আছে, একই সঙ্গে সামনের মাসগুলোতে বাংলাদেশ যেসব রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করতে পারে সেদিকেও নিজের স্বার্থ চোখ খোলা রাখা উচিত নয় নয়াদিল্লির। শেখ হাসিনা আবার নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটবে না এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টির পথ তৈরি হবে না। উচ্চমাত্রায় মেরুকরণ করা রাজনীতি সম্ভবত উচ্চমাত্রায় রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলা প্রত্যক্ষ করবে। কয়েক দশকের টেকসই ডিজিপির প্রবৃদ্ধি এবং সামাজিক সূচকে অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর। এর পুনরুদ্ধার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা। এসব ঘটনা ভারতের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। এটা হবে ভারতের স্বার্থে যদি তারা ঢাকাকে চাপ দেয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি সংলাপ প্রক্রিয়া শুরু করতে। কোন শাসক গোষ্ঠী যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাওয়ার পরিবর্তে ঢাকার রাজনৈতিক স্থিতিশীলতা হতে পারে ভারতের স্বার্থের জন্য উন্নত পথ।